plus 5 seconds. Lift off normal. P1 tracking. P3 tracking. Plus magnificent lift off of PSLV C57 with Aditya L1 on board. Plus 15 seconds. PSLV C57 ka safal utthapan. মহাকাশে নতুন ইতিহাস গড়ল ইসরো, আরও এক ইতিহাস, আরও এক মাইল ফলক ইসরোর। সূর্য এবং পৃথিবীর মধ্যে ল্যাগ্রাঞ্জ পয়েন্টে পৌঁছে গেল আদিত্য L1। নাসার পর মহাকাশে L1 পয়েন্টের হ্যালো কক্ষপথে পৌঁছল ইসরোর সৌরযান। ল্যাগ্রাঞ্জ পয়েন্ট থেকে সূর্যের ওপর নজর রাখবে এবার ভারতের সৌরযান। গত 2রা সেপ্টেম্বর PSLV C57 রকেটে চেপে রওনা দেয় আদিত্য L1। 125 দিনে 15 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হ্যালো কক্ষপথে আদিত্য L1। ল্যাগ্রাঞ্জ পয়েন্টে অবস্থান করতে পারে মহাকাশযানের মতো ছোট কোনো জিনিস। ইসরো 4:25 জানিয়ে দিল ল্যাগ্রাঞ্জ পয়েন্টে পৌঁছে গিয়েছে আদিত্য L1। ভারতের মহাকাশ গবেষণায় আরও একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়ে গেল। সূর্যকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য দেশের প্রথম অভিযান তথা আদিত্য L1 যান পৌঁছল তার চূড়ান্ত গন্তব্যে। ল্যাগ্রাঞ্জ পয়েন্ট L1-এ পৌঁছে গিয়েছে আদিত্য L1। 4:25 এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই সুখবর দেয় ইসরো। ল্যাগ্রাঞ্জ পয়েন্ট L1-এ রয়েছে এই সৌরযান। চাঁদের কক্ষপথে থাকা এই পয়েন্ট থেকে সারা বছর ধরে সূর্যের ওপর পরিষ্কার নজর রাখা যাবে। মহাকাশের একটি স্থিতিশীল জায়গা এই ল্যাগ্রাঞ্জ পয়েন্ট, যা পৃথিবী এবং সূর্যের মহাকর্ষীয় শক্তি উপগ্রহের মতো ছোট একটি বস্তু দ্বারা অনুভূত শক্তির ভারসাম্য বজায় রাখে। মহাকাশ গবেষণায় অভূতপূর্ব এই সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আদিত্য L1 ঠিক কী কী কাজ করবে? এটি সূর্যের উচ্চ বায়ুমণ্ডলীয় গতিবিদ্যা নিয়ে গবেষণা করবে। ক্রোমোস্ফিয়ার এবং করোনা কীভাবে উত্তপ্ত হয় তা নিয়ে গবেষণা করা হবে। সেই সঙ্গে ইসরোর তরফে জানানো হয়েছে আংশিকভাবে আয়োনাইজড প্লাজমার পিছনে কী বিজ্ঞান লুকিয়ে আছে তা নিয়েও গবেষণা চালানো হবে এই আদিত্য L1 মিশনে। বিভিন্ন যে সৌর বিস্ফোরণ ঘটে থাকে তা কীভাবে পর্যায়ক্রমে হয় সেটা চিহ্নিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে ইসরো। এই ছিল আদিত্য L1 সম্পর্কে তথ্য। পরবর্তীতে আরও অনেক তথ্য নিয়ে পরবর্তী ভিডিওতে আসব। আজকের মতো এইটুকুই। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।